হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকে স্ট্যান্ডার্ড 4 এর জিকে ক্লাসে প্রত্যেককে স্বাগত। তোমাদের আগে ফার্স্ট এন্ট্রি এক্সামের সিলেবাস শেষ হয়ে গেছে, রিভিশনও হয়ে গেছিল। আগের ক্লাসে আমি কিছুটা হলেও ফার্স্ট এমপি এক্সামের যে সিলেবাস সেখানে একটু পড়া শুরু মানে পড়াগুলো আবার তোমাদেরকে রিভিশন দিয়েছিলাম, কিন্তু আর ওই পড়াগুলো মানে ফার্স্ট এমপি এক্সামের সিলেবাসের যে পড়াগুলো আছে সেগুলো এখন আর পড়াবো না। এবারে তোমাদের সেকেন্ড এমপি এক্সামের যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে কিছু প্রশ্নোত্তর আমি আজকে তোমাদের পড়া দেব। তোমাদের সেকেন্ড এমপি এক্সামের সিলেবাস শুরু হচ্ছে অধ্যায় 8 পৃষ্ঠা 23 থেকে। আবার বলছি, সেকেন্ড এমপি এক্সামের সিলেবাস শুরু হচ্ছে অধ্যায় 8 পৃষ্ঠা 23 থেকে। তার আগে তোমরা তো নিশ্চয়ই জানো যে স্কুল থেকে কেবলমাত্র যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পড়ানো হয় সেগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হয় এবং পরীক্ষায় সেই প্রশ্নোত্তরগুলো তোমাদের আসে। এবারে তোমরা প্রত্যেকে জিকে বইটা নাও, আমি তোমাদেরকে যে প্রশ্নোত্তরগুলো বলবো তোমরা টিক অথবা স্টার অথবা গোল দিয়ে দাগ দিয়ে নেবে এবং সেই প্রশ্নোত্তরগুলো পড়বে। যেমন পড়বে তার সাথে সাথে খাতায় প্রশ্নগুলো তুলে তোমরা উত্তর লিখবে, কারণ তোমরা যদি প্রশ্নোত্তরগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে পারো তাহলে পরীক্ষায় যেভাবেই তোমাদের কোশ্চেন দেওয়া হোক না কেন, সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান, এমনি প্রশ্নোত্তর, সত্য মিথ্যা, কি দাগ টেনে মেলা যাই থাকুক না কেন, তোমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। তোমরা একটু ভালো করে প্রশ্নোত্তরগুলো মুখস্থ করে নেবে। এবার তোমরা পেন্সিল অথবা পেন নিয়ে জিকে বইটা খোলো, আমি যে প্রশ্ন উত্তরগুলো বলছি তোমরা একটু দাগ দিয়ে নাও। আমি বোর্ডেও প্রশ্নগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়, তো আমি যখন বলবো তখনও তোমরা একটু দাগ দিয়ে নাও। অধ্যায় 8 পৃষ্ঠা 23 চিকিৎসা বিজ্ঞানের কিছু কথা। আবারও বলছি, অধ্যায় 8 পৃষ্ঠা 23 চিকিৎসা বিজ্ঞানের কিছু কথা। এখানে আমি 1-2 করে নাম্বার দিয়েছি তার কারণ বইতে তো কোনো নাম্বার নেই, তো 1-2 করে আমি ওখান থেকে কিছু প্রশ্নোত্তর বের করে পরপর নাম্বারিং করে রেখেছি। এবার যখন বলবো আমি তোমাদেরকে এমনি বলবো তোমরা একটু দাগ দিয়ে নাও। প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমি বাদ দিয়েছি, প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বাদ দিয়েছি। তারপরের প্রশ্নটা নিয়েছি, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের জনক কারা। আবারও প্রশ্নটা বলছি, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের জনক কারা, চরক ও সুশ্রক প্রমুখ। পরের প্রশ্নটা নিয়েছি, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক কে। আবারও বলছি, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক কে। উত্তরটা, জার্মান চিকিৎসক স্যামুয়েল হানিম্যান। পরে আমি দুটো প্রশ্নোত্তর বাদ দিয়েছি, তারপরে প্রশ্নটা নিয়েছি, পতঙ্গবাহিত রোগ কি কি। আবারও বলছি, পতঙ্গবাহিত রোগ কি কি। উত্তরটা, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। পরের প্রশ্নটা নিয়েছি, জলবাহিত রোগ কি কি, জলবাহিত রোগ কি কি। উত্তরটা, কলেরা, টাইফয়েড, আন্ত্রিক, আমাশয় ইত্যাদি। পরের প্রশ্নটা নিয়েছি, বায়ুবাহিত রোগ কি কি। পরের প্রশ্নটা নিয়েছি,
বায়ু বাহিত রোগ কি কি? যক্ষা বা ক্ষয় রোগ, ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত, জল বসন্ত ইত্যাদি। পরের প্রশ্নটা নিয়েছি, কিভাবে জলাতঙ্ক রোগ হয়? আবারও বলছি, কিভাবে জলাতঙ্ক রোগ হয়? পাগলা কুকুর বা শেয়ালের কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। পরের প্রশ্নটা নিয়েছি, জলাতঙ্কের প্রতিষেধক টিকা কে আবিষ্কার করে কত খ্রিস্টাব্দে? আবারও বলছি, জলাতঙ্কের প্রতিষেধক টিকা কে আবিষ্কার করে কত খ্রিস্টাব্দে? উত্তরটা ফ্রান্সের লুই পাস্তুর 1885 খ্রিস্টাব্দে। এই গেল পৃষ্ঠা 23, চিকিৎসা বিজ্ঞানের কথা, এখান থেকে কিছু প্রশ্ন উত্তর। আজকে তোমাদের আমি 7টা প্রশ্ন উত্তর পড়া দিলাম, তোমরা প্রত্যেকে ভালোভাবে পড়বে এবং লিখবে। আবারও প্রশ্নগুলো আমি বলছি, তোমরা একবার মিলিয়ে নাও প্রশ্নগুলো, তারপরে আবার আমি প্রশ্ন উত্তরগুলো বলব। বোর্ডে আছে অধ্যায় 8 পৃষ্ঠা 23, চিকিৎসা বিজ্ঞানের কিছু কথা। এখানে প্রথম প্রশ্নটা আমি বাদ দিয়ে দিয়েছি, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে প্রশ্নটা, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের জনক কারা? আবার বলছি, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের জনক কারা? তারপরে প্রশ্নটা নিয়েছি, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক কে? আবার বলছি, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক কে? পরে দুটো প্রশ্ন উত্তর বাদ দিয়ে দিয়েছি, তারপরে আমি দুটো প্রশ্ন উত্তর বাদ দিয়েছি, তারপরে প্রশ্নটা দিয়েছি, পতঙ্গ বাহিত রোগ কি কি? পতঙ্গ বাহিত রোগ কি কি? পরের প্রশ্নটা নিয়েছি, জলবাহিত রোগ কি কি? জলবাহিত রোগ কি কি? পরের প্রশ্নটা নিয়েছি, বায়ুবাহিত রোগ কি কি? বায়ুবাহিত রোগ কি কি? পরের প্রশ্নটা নিয়েছি, কিভাবে জলাতঙ্ক রোগ হয়? কিভাবে জলাতঙ্ক রোগ হয়? পরের প্রশ্নটা নিয়েছি, জলাতঙ্কের প্রতিষেধক টিকা কে আবিষ্কার করে কত খ্রিস্টাব্দে? এই 7টা প্রশ্ন উত্তর আজকে তোমাদের পড়া দিলাম, তোমরা পড়বে, তার সাথে সাথে বাড়ির খাতায় প্রত্যেকে কিন্তু লিখবে, ঠিক আছে? অধ্যায় 8 চিকিৎসা বিজ্ঞানের কিছু কথা, পৃষ্ঠা 23। আবার আবার প্রশ্ন উত্তরগুলো বলছি, তোমরা একবার মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটা বাদ দিয়েছি, পরের প্রশ্ন, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের জনক কারা? চরক ও সুস্থ প্রমুখ। পরের প্রশ্নটা, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক কে? আবারও বলছি, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক কে? উত্তরটা হবে, জাপান চিকিৎসক স্যামুয়েল হানিম্যান। পরে দুটো প্রশ্ন উত্তর আমি বাদ দিয়ে দিয়েছি, তারপরে প্রশ্নটা, পতঙ্গবাহিত রোগ কি কি? ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। পরের প্রশ্নটা নিয়েছি, জলবাহিত রোগ কি কি? কলেরা, টাইফয়েড, আন্ত্রিক, আমাশয় ইত্যাদি। তারপরের প্রশ্নটা নিয়েছি, বায়ুবাহিত রোগ কি কি? যক্ষা বা ক্ষয় রোগ, ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত, জল বসন্ত ইত্যাদি। পরের প্রশ্নটা, কিভাবে জলাতঙ্ক রোগ হয়?
পাগলা কুকুর বা শেয়ালের কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। পরের প্রশ্নটা দিয়েছি, জলাতঙ্কের প্রতিষেধক টিকা কে আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে? উত্তরটা ফ্রান্সের লুই পাস্তুর 1885 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই প্রশ্নোত্তরগুলো তোমাদের আজকে ক্লাসে পড়া থাকলো, তোমরা পড়বে এবং লিখবে। তার কারণ হলো কিছু কিছু বানান একটু কঠিন আছে, তোমরা বানান করে পড়বে এবং লিখবে। এই 7টা প্রশ্নোত্তর আজকে তোমাদের পড়া থাকলো, তোমরা পড়বে লিখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।